রবিবার সকালে 11টায় কুমারঘাটে তহসিল অফিস সংলগ্ন প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম একটি স্থানে দুস্থ তথা আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য আশ্রয় ভবনের শিলান্যাস করলেন বিধায়ক ভগবান দাস। মোট 1,77,40,176 টাকা 42 পয়সা ব্যয়ে নির্মিত হবে এই আশ্রয় ভবন। স্বচ্ছ ভাবমূর্তি ধারক তথা নিখুঁত ব্যক্তিরূপে জনসাধারণের প্রিয় পাত্র বিধায়ক ভগবান দাসের প্রত্যক্ষ উদ্যোগে তথা কুমারঘাট পুর পরিষদের সহায়তায় নির্মিত হবে এই আশ্রয় ভবন, যেখানে বিপদে আপদে দায়গ্রস্ত মানুষ সামান্য অর্থের বিনিময়ে নিজ বাড়ি তুল্য সেবা গ্রহণ করতে পারবেন। দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন প্রকল্পে এই ভবনটি গড়ে তোলা হবে। আমাদের প্রতিনিধি বিকাশ কপালি আরও জানিয়েছেন যে বিগত 25 বছরে এই প্রকল্পগুলি যেমন কবর চাপা ছিল, তেমনই জনসাধারণ ও সরকারের বহুমুখী কল্যাণমূলক প্রকল্পের ধোয়াছোয়ার বাইরে ছিলেন। কিন্তু 2018 সনে তক্তাপলট ঘটতেই ক্ষমতাসীন সরকারের বিধায়ক ভগবান দাস সমাজের পিছিয়ে পড়া তথা আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য দিবানিশী অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করে চলেছেন। গত বছর রাজ্যে পালাবদলের পরপরই আমরা বিধায়ক ভগবান দাসের সহিত সাক্ষাৎকারে মিলিত হয়েছিলাম। মাটির সদাগন্ধে একাকার তথা সুমিষ্টভাষী নিখুঁত বিধায়ক মনোমাতানো একটি পল্লীগীতি শুনিয়ে সমাজের গরিব অংশের মানুষের জন্য নিজের বেদনা প্রকাশ করেছিলেন। পাশাপাশি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিল তিল করে জীবনকে গোছানোর কাহিনী জানিয়েছিলেন। তথাপি কখনও অন্যায়ের আশ্রয় নেননি কিংবা অন্যায়কে প্রশ্রয়ও দেননি। সেদিন তিনি নিজ মুখে বলেছিলেন, সময় হাতে আসলে ঝাঁপিয়ে পড়বেন জনসেবায়। হয়তো শুরু করলেন গরিবদের জন্য আশ্রয় ভবনের শিলান্যাসের মধ্য দিয়ে। আরও জানা গেছে যে এই কাজে দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরকে যথাশীঘ্র নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন বিধায়ক ভগবান দাস। ফলে রবিবারের শিলান্যাস এবং সোমবার থেকে যথারীতি কাজ শুরু করল দপ্তর। অথচ বিগত 25 বছরে নির্মাণ নীতিকে দেখা গেছে যে কোনো আমলেই এত দ্রুত কাজ শুরু হয়নি, সম্পন্ন করা তো অথই জ্বলে। বিধায়ক ভগবান দাসের এহেন ইতিবাচক পদক্ষেপকে আমরা সালাম জানাচ্ছি। আমাদের সংবাদ প্রতিনিধি বিকাশ কপালি আরও জানিয়েছেন যে একদিকে ভবতারিণী মন্দির, অন্যদিকে তহসিল অফিস এবং অপরে কোণে রয়েছে রাম ঠাকুর আশ্রম। এই ত্রিভুজাকারের মধ্যবর্তী স্থানেই নির্মিত হবে কোটি টাকা ব্যয়ে আশ্রয় ভবন। ফলে সামান্য অর্থের বিনিময়ে প্রকৃতিকে উপভোগ করার সেবাপ্রাপ্তি হবে এই আশ্রয় ভবনে। বিপরীতে সমাজের কিছু দুর্নীতিবাজ তথা নিন্দুকেরা অবৈধ কার্যকলাপের মাধ্যমে বিধায়কের সুনাম ক্ষুণ্ণ করতে চাইছে। খোঁজ নিয়ে জানা গেছে যে আসাম আগরতলা জাতীয় সড়ক সহ রেল যোগাযোগকে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিধায়কের অক্লান্ত পরিশ্রম রয়েছে। জাতীয় সড়কপথে হোক কিংবা রেল যোগাযোগের মাধ্যমে হোক, কোনো প্রকার অবৈধ কাজকর্মের বিরুদ্ধে সদা তৎপর থাকতে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন। ফলে ইদানিংকালে পুলিশের একের পর এক সফলতা অর্জন তারই প্রতিফলন বলে জানা গেছে। কাদার বুক চিরে যেমন পদ্মফুল ফুটে ওঠে, তেমনই নিন্দুকের নিন্দুকামের মধ্য দিয়ে বোগা রঙে ফুটে উঠবেন বিধায়ক ভগবান দাস। এটাই সবার আশা, এটাই প্রত্যাশা। নিজস্ব রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।